ডায়াবেটিসে লবণ কতটা ক্ষতিকর? টেবল সল্ট অ্যান্ড ব্ল্যাক সুগার কন্ট্রোল। যখনই আপনি বুঝতে পারবেন ডায়াবেটিসের পারদ উপর দিকে উঠছে, প্রথম যে কাজটি করবেন তা হল কার্বোহাইড্রেটের দিকে নজর দেওয়া। কিন্তু ডায়াবেটিস কন্ট্রোলে লবণ নিয়ে কি চুপ থাকবেন? আসুন জানার চেষ্টা করা যাক ডায়াবেটিস নিয়ন্ত্রণে লবণ কতটা ক্ষতিকর, সাথে ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় আপনি কতটা লবণ রাখবেন। আলোচনা শুরুর আগে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, যাতে ডায়াবেটিস কমানোর উপায় নিয়ে নতুন ভিডিও এলে তাকে মিস না করতে হয়। আপনার লবণে 40% সোডিয়াম থাকে। আমাদের শরীরের কিন্তু সোডিয়ামের দরকার। সোডিয়াম বডি ফ্লুইডকে সাম্যে রাখে, আপনার মাংসপেশি ও স্নায়ুতন্ত্রকে সক্রিয় রাখে। কিন্তু সমস্যা হল প্রায় 90% মানুষই লবণ বেশি খান, ফলে শরীর বেশি সোডিয়াম পায়। শরীর বেশি সোডিয়াম সহ্য করতে পারে না, উচ্চ রক্তচাপ ও হৃদরোগের কারণ হয়। স্টাডি থেকে দেখা যাচ্ছে উচ্চ রক্তচাপ ও হৃদরোগ ডায়াবেটিসের সমস্যা বাড়ায়। আমেরিকান হার্ট ডিজিজ অ্যাসোসিয়েশনের স্টাডি থেকে দেখা যাচ্ছে যাদের ডায়াবেটিস আছে তারা 4 গুণ বেশি মরেন হৃদরোগে যাদের ডায়াবেটিস নেই তাদের থেকে। 2014 জার্নাল অফ ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজি অ্যান্ড মেটাবলিজমে প্রকাশিত আর্টিকেলে দেখা যাচ্ছে Type 2 ডায়াবেটিস রোগীদের মধ্যে যারা বেশি লবণ খান তাদের হার্ট ডিজিজের সম্ভাবনা 200% বেড়ে যায় যারা কম লবণ খান তাদের তুলনায়। মানে আপনার লবণ সরাসরি ডায়াবেটিসের কারণ না হলেও পরোক্ষভাবে ডায়াবেটিসকে প্রভাবিত করে। তাই ডায়াবেটিস কমাতে গেলে লাইফ থেকে লবণ কমাতে হবে। কিন্তু আপনার জন্য কতটা লবণ নিরাপদ? আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের মতে আপনার সারাদিনে 2300 মিলিগ্রামের বেশি লবণ খাওয়া উচিত না। 2300 মিলিগ্রাম মানে একটা ছোট চামচের 1 চামচ লবণ। আপনার যদি ব্লাড সুগার বেশি ওপরের দিকে থাকে 1 চামচের অর্ধেকে নেমে আসুন। বেশিরভাগ এক্সপার্টের মত আপনার দিনে 1500 মিলিগ্রামের বেশি লবণ খাওয়া উচিত না। তাহলে আর কি, এবার থেকে লবণের দিকেও নজর রাখুন। লবণ খান কিন্তু তা যেন কিঞ্চিতই হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, খারাপ লাগলে ডিসলাইক করুন। প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন। আপনার যে কোনো ফিডব্যাকই আমাদের কাছে মূল্যবান।